বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো এই মুহূর্তে তোমাদের সামনে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি, যেটা শুনলে তোমরাও খুব আনন্দ পাবে। আমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা ইতিমধ্যে শেষ হয়েছে এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরে স্বাভাবিকভাবে আমরা কিন্তু এই মুহূর্তে যে ভাবনাটা নিয়ে রয়েছি সেটা হচ্ছে আমাদের রেজাল্ট কবে বেরোবে। তো এ বিষয়ে তোমাদের এর আগেই আমি অবগত করেছি যে স্বাভাবিকভাবে মাধ্যমিকের যে রেজাল্ট সেই রেজাল্ট মে মাসের দিকে বেরোবে এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্টও কিন্তু মে মাসের দিকেই বেরোবে। মানে জাস্ট দুটোর মধ্যে হয়তো বা 10 থেকে 12 দিনের মধ্যে পার্থক্য থাকতে পারে। এবং একটা কথা তোমাদের বলে রাখি যে জুন মাসের 10 তারিখের মধ্যে ক্লাস 10-এর কিন্তু ভর্তি প্রক্রিয়াও শেষ হয়ে যাবে, মানে অর্থাৎ ক্লাস 11-এর ভর্তি প্রক্রিয়া শেষ হয়ে যাবে। তো এটাই হলো একটা পার্ট। এবার যেটা বিষয় সেটা হচ্ছে একটা খুশির হাওয়া বা একটা খুশির খবর। কী সেই খুশির খবর? না, বিষয়টা হচ্ছে যে অনেক ছেলেমেয়ের অল্প অল্প নম্বরের জন্য হয়তো বা পাশ মার্ক ওঠে না বা ফেল হয়ে যাচ্ছিল বা এরকম একটা বিষয় রয়েছে। তো সেই জায়গা দাঁড়িয়ে এবছর কিন্তু একটু অন্যরকম ভাবনা চিন্তা নেওয়া হচ্ছে। যা কেন সেই ভাবনা চিন্তাটা সেটাও তোমাদের বলবো, যে স্বাভাবিকভাবে অনেকগুলো কারণ ভাবনা চিন্তা করা হয়েছে, বিশেষ করে এবছরের যে বিষয় যে এর পরবর্তী সময়ে অর্থাৎ ক্লাস 9 সেমিস্টার যারা 9-এ যারা রয়েছে এই মুহূর্তে, তারা তো স্বাভাবিক এই ছন্দে পরীক্ষাটা দেবে, কিন্তু যারা এই মুহূর্তে 8-এ রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু যেমন একাদশ শ্রেণীতে তোমার সেমিস্টার সিস্টেম চালু হবে, ঠিক একইভাবে নতুনভাবে সেমিস্টার সিস্টেম কিন্তু চালু হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, অর্থাৎ নবম দশম শ্রেণীর ক্ষেত্রেও। অর্থাৎ সেক্ষেত্রে যদি কোনো ক্যান্ডিডেট ফেল হয়ে যায় তাহলে কিন্তু স্বাভাবিকভাবে তার পরের বছর তাকে পাশ হতে হবে। যদি একবারের থেকে দুবার যদি বেশি ফেল হয়ে যায় তাহলে কিন্তু সে অটোমেটিক্যালি বসেই থাকবে, এরকমই একটা ব্যাপার, এবং তার সে ওল্ড সিলেবাসে পরীক্ষা দিতে হবে। তো সিলেবাস চেঞ্জ হওয়ার আগে আগে যাতে সমস্ত ছেলেমেয়েকে পাশ করে দেওয়া হয় বা অন্য ক্লাসে যাতে রানিং থাকতে পারে, সেই জন্য মোটামুটি গ্রেজের যে ভাবনা চিন্তাটা সেটা স্বাভাবিক বছরের তুলনায় এবারও কিন্তু করা হয়েছে এবং সেই পরিমাণটা কিন্তু শুধু বাড়ানো হচ্ছে। মানে দেখা হচ্ছে যে মোটামুটি আগে যেটা আমরা বলেছিলাম মাধ্যমিকের ক্ষেত্রে 3 মার্ক এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে 3 বা 4 দেওয়া হচ্ছে, 4 মার্ক বলেছিলাম, মানে 24-এ পাশ যেগুলোতে, আর যেগুলোতে 21-এ পাশ সেগুলোতেও আমরা বলেছিলাম 3-4-এর মতো দেবে, কিন্তু সেই যে পরিমাণটা অর্থাৎ মাধ্যমিকের ক্ষেত্রে 3 আমরা বলেছিলাম সেই পরিমাণটাকে কিন্তু বাড়িয়ে 5 পর্যন্ত করা হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে, এরকমই তথ্য কিন্তু আমরা পেয়েছি। এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে যেটা আমরা 4 পেয়েছিলাম সেই তথ্যটাকে কিন্তু বাড়িয়ে 6 পর্যন্ত করা হচ্ছে, এরকমও কিন্তু আমরা শুনতে পেরেছি। তো যাই হোক, এবার স্বাভাবিকভাবে এবার মাধ্যমিকের ক্ষেত্রে আসা যাক। যদি মাধ্যমিকে এই যে তথ্যটা আমরা 3 বলেছিলাম সেটাকে যদি কনভার্টস করে পাস করা হয় তাহলে স্বাভাবিকভাবে কিন্তু একটা রেজাল্টের পরিমাণ বা ছাত্রছাত্রীদের অনেকটা রেজাল্ট ডেভেলপ হয়ে যাবে। কারণ সেক্ষেত্রে যদি 25-এ পাশ হয় আমাদের, 25-এ পাশ হলে স্বাভাবিকভাবে প্রজেক্টের মার্ক আমরা 8-9 মার্ক যদি পেয়ে যাই, আবার ওদিকে যদি পাস আমাদের গ্রেস দেয় তাহলে স্বাভাবিকভাবে 9-এর পর 14, অর্থাৎ আমি যদি মোটামুটি 11 কি 10 বা 11 পাই সেক্ষেত্রেও কিন্তু অনেকেই আমরা পাস করে যাব। অর্থাৎ এই যে বিষয়টা যে একটা সাবজেক্টে রিটেনে মাধ্যমিকের ক্ষেত্রে 10-11 পেলে এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে যদি আমি স্বাভাবিক নিয়মে আমি যদি আরও 2 কম, অর্থাৎ আমি যদি 17 মানে 80-এর মধ্যে লিখিত পরীক্ষায় যদি 17 পাই তাহলে কিন্তু পাশের গণ্ডি আমরা পার হয়ে যাব। তো এক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে আমাদের যে পাশের যে পার্সেন্টেজ সেই স্বাভাবিকভাবে সেই পার্সেন্টেজটাও কিন্তু আমাদের অনেকটা বাড়বে এবং যাদের একটুর জন্য ফেল হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল তারাও কিন্তু পাস করে যাবে। তো অ্যাটলিস্ট পয়েন্ট আমরা ঠিকই বুঝতে পারবো, কারণ অনেক ছেলেমেয়েদের আমি দেখেছি বা যারা কমেন্ট করছো যে স্যার 1 মার্কের জন্য কি 2 মার্কের জন্য মনে হচ্ছে পারবো না, 2 মার্কের জন্য মানে হচ্ছে গ্রেস দিয়ে 3 মার্ক গ্রেস দিয়ে, তাদের জন্য বলি যে এই মুহূর্তে চিন্তার কোনো কারণ নেই। মোটামুটিভাবে যদি তোমাদের 10-11 মার্ক উঠে যায় তাহলে টেনশনটা অতটা নিও না, কারণ যতদূর আমরা খবর পাচ্ছি তাতে করে কিন্তু রেজাল্টের যে মান রয়েছে সেটা কিন্তু অনেক অনেক গুণ বাড়ছে এবং যে পরিমাণ ফেল ছিল সে পরিমাণ ফেলটাও থাকছে না, অনেক ফেল কিন্তু কমেও যাচ্ছে। তো এটা কিন্তু সকল ছাত্রছাত্রীদের জন্য খুবই একটা আনন্দের খবর এবং যারা বিশেষ করে এই কাট অফ পয়েন্টে দাঁড়িয়েছিল যে একটুর জন্য হয়তো ফেল হয়ে যাব তাদের জন্য কিন্তু এটা অত্যন্তই সুখবর। এবং এবার অন্তত এটুকু আমরা নিশ্চিতভাবে বলতে পারছি যে যারা মোটামুটি একটু লিখে এসছে, যারা একটু লিখে এসছে মোটামুটি 10-11 মতো নম্বর পাবে, তাদেরও কিন্তু পাশের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ তারাও কিন্তু ফেল করবে না। এটা কিন্তু মোটামুটিভাবে আমরা নিশ্চিত রূপে একটা আভাস কিন্তু পাচ্ছি। তো সামগ্রিকভাবে বিচার করে কে কেমন পাচ্ছ বা কেমন কী তোমরা কমেন্ট করেছো আমি দেখেছি যে অনেকে অনেক রকমভাবে বলেছো, তো টেনশন নেওয়ার কিছু নেই। আশা রাখি যে যা তোমরা যারা পড়েছো, যদিও এবার একটু প্রশ্ন টাফ হয়েছিল কিন্তু অতটা টাফ নয় যে আমরা 10-12 মার্ক তুলতে পারবো না। তো আশা রাখি যে প্রত্যেক ছাত্রছাত্রীর রেজাল্ট স্বাভাবিকভাবে ভালো হবে এবং এই তথ্যটা পেলাম বলেই তোমাদের সামনে হঠাৎ করে শেয়ার করলাম। তো আলোচনাটি ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যারা চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করো এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্টও কিন্তু খুব তাড়াতাড়ি বেরোবে। আর বিষয় নিয়ে তোমাদের এর আগেও আমি জানিয়েছি, আবার জানিয়ে দিলাম, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট খুব ভালো হবে, 5 ডিভিশনের সংখ্যা স্বাভাবিকভাবে অনেক অনেক বেশি হবে এবং নম্বর খুব হাই লেভেলের নম্বর উঠছে, এটুকু তোমরা জেনে রাখো। ওকে, তো আজকের মধ্যে এখানেই শেষ করছি, ধন্যবাদ।